দেব মাননীয় শ্রী সত্যনারায়ণ মজুমদার মহাশয়, নির্মলবাবু, পরিচালন সমিতির অন্যান্য সদস্যবৃন্দ, উপস্থিত অভিভাবক অভিভাবিকা সকলকে আমার শ্রদ্ধা জানাই, সাথে সাথে ছোট ছোট শিশু ভাই বোনেদের স্নেহাশিস ও ভালোবাসা। দীর্ঘদিন থেকে আমাদের শহরের মধ্যে কংগ্রেস পাড়ায় লীলা ঘোষ স্মৃতি সরস্বতী শিশু মন্দির এই নামে আমাদের শিশু মন্দির চলছে, তার দীর্ঘ ইতিহাস মাননীয় সম্পাদক মহাশয় আপনাদের সামনে রেখেছেন। আর তার সাথে সাথে উনি বলেছেন, জানিয়েছেন যে আমাদের যে আকাঙ্ক্ষিত যে বিদ্যা মন্দির, সেই বিদ্যা মন্দির তার শিলান্যাস আজকে এই শুভ দিনে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে, আর এই শিলান্যাসের অনুষ্ঠানটিও সম্পন্ন হয়েছে। তো আমাদের সবার ভালো লাগার দিন, ভালো লাগার কথা, বিশেষ করে শিশু ভাই বোনেদের। কয়েকদিন থেকেই আমি শুনেছি যে গত 5 তারিখ থেকে লাগাতার অনুষ্ঠান চলছে বিদ্যালয়ের যে সভাকক্ষটি আছে সেই কক্ষে, তো তার থেকে আজকে একটু আলাদা স্বাদের একটা ফাঁকা উন্মুক্ত স্থানে, আর আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার মনের কথাটা সবাই জানি ছোটবেলায়, আর 5 দেওয়ালের মধ্যে তিনি থাকতে চাননি, আর সেই জন্য সমস্ত সুযোগ সুবিধা সব কিছু থাকা সত্ত্বেও তিনি অনেক দূরে বোলপুরে শান্তিনিকেতন শুরু করেছিলেন, সেখানটাকে একদম খোলা হাওয়ার মধ্যে। তো এটাও সেরকমই একটা হতে যাচ্ছে যে শহরের ওই 5 দেওয়ালের একটা ছোট্ট জায়গার মধ্যে, গল্লির মধ্যে থেকে থেকে ভাই বোনেরাও মনে হয় এবং আচার